হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জিকয়েল হিটারের ওপরে ফুলকা রুটি আর তেলের চাপাতি। যদি আপনি জিকয়েল হিটার ব্যবহার করেন বা জিকয়েল কেনার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। তো দেখুন বন্ধুরা, আমি আটাটা মেখে নিয়েছি। কীভাবে মাখতে হয় সেটা তো বলার দরকার নেই, তবে আটাটা অবশ্যই নরম করে মাখতে হবে। আর মাখার সময় চাইলে একটু তেল দিতে পারেন। আর আটা মাখার পরে অবশ্যই 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে দিন। আর এই দেখুন, আমি তাওয়া কোনটা নিচ্ছি সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে আমার তাওয়া, কিন্তু এটা খুবই হালকা। গ্যাসের ওপরে তো এটা খুব ভালো চলে, কিন্তু জিকয়েলের ওপরে এটা চলে না, রুটি পুড়ে যায়। আর এই দেখুন, এটা হচ্ছে আমার একটা ফ্রাই প্যান, এটা খুবই ভারী, এটার তলাটা খুব ভারী। তো এরকম যেটা মোটা তলার যেটা আছে সেটাই নিতে হবে। এই জন্য আমি হালকা তাওয়াটা নিচ্ছি না, ফ্রাই প্যানটা নিচ্ছি, কারণ এটা ভারী তাই। আর একটা গ্রিলার নেট, যেটা দিয়ে রুটি ফুলাই আমরা গ্যাসের ওপরে, সেটা নিতে হবে। এটা না থাকলেও আপনি করতে পারেন, কীভাবে করতে পারেন সেটাও আমি আপনাকে দেখাবো। তাহলে চলুন এবার মেইন প্রসেসে চলে যাই। জিকয়েল হিটারটাকে আমি ফুল হিটে অন করেছি, মানে 3-এর ওপরে অন করেছি। আর কয়েলটা যতক্ষণে লাল হচ্ছিলো ততক্ষণে আমি রুটিটা বেলে নিয়েছি। দেখুন, পাতলা রুটি বানিয়েছি, কারণ পাতলা রুটি খেতে খুব ভালো লাগে। আর হিটারটা পুরোপুরি লাল হওয়ার পরে ফ্রাই প্যান রেখে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের জন্য প্রি হিট করতে হবে। যখন তাওয়া ভালো করে গরম হয়ে যাবে, তারপরে চাপাতিটা রাখবো, চাপাতি বা রুটি যাই বলুন। প্রথমে রেখে 20 থেকে 25 সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে, আর তারপরে পাল্টে দিতে হবে। তো দেখুন, এবার আমি পাল্টে দিচ্ছি। আর এবার মোটামুটি 30 থেকে 35 সেকেন্ডের জন্য ওয়েট করব। বা এমনিতেও বোঝা যায়, করতে করতে অভ্যাস তো হয়েই যায়, তবু আমি অ্যাপ্রক্সিমেট বলছি, মানে 30 থেকে 35 সেকেন্ডের মতো লাগে। আর তারপরে গ্রিলার নেটের উপর ট্রান্সফার করতে হয়। আর এটা দেখুন কত সুন্দর করে ফুলে যায়, খুব সুন্দর করে ফুলে ওঠে। তো দেখুন, রুটিটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে, তারপরে ফুটে গেছে পুরোপুরি ফোলার পরে। তো এবার আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, কারণ মহারাষ্ট্রিয়ান ফ্যামিলিতে এরকম করে তেল লাগিয়ে তারপরে একটু সেকে নেওয়া হয়, এটাকে আমরা চাপাতি বলি। যাই হোক, আপনি যদি তেল না লাগান তাহলে কোনো অসুবিধা নেই, নিজের মতো করে করুন। আর যদি আপনার মনে হয়, বাটারও লাগাতে পারেন বা ঘিও লাগাতে পারেন। আর তেল লাগানোর পরে আরও একবার একটু সেকে নেব। তো প্রথম চাপাতি আমার তৈরি হয়ে গেছে, এরকম করে বাকি সমস্ত চাপাতি আমি করে নেব। আর যদি আপনার কাছে গ্রিলার নেটটা না থাকে, তাহলে কীরকম করে করতে পারেন সেটাও আমি দেখাবো, তাওয়ার ওপরেই করতে পারেন। এই রুটিটা হতে দিন, তারপরে আমি দেখাচ্ছি। কয়েলটা কিন্তু সবসময় ফুল হিটেই রাখতে হবে, কম হিটে কিন্তু ভালো চাপাতি হয় না। তো দেখুন, এটাও খুব সুন্দর করে ফুলে উঠেছে, এটাতে একটু তেল লাগিয়ে দেব আর তারপরে আরও একবার সেকে নেব। তারপরে আমি দেখাচ্ছি বিনা গ্রিলারে আপনি কী করে করতে পারেন। তো এবার আমি তৃতীয় চাপাতিটা রাখছি। বাকি সমস্ত পদ্ধতি একদম এক। 20 সেকেন্ড পরে আমি পাল্টে দিলাম, তারপরে 30-35 সেকেন্ডের জন্য ওয়েট করলাম, তারপরে আবার পাল্টে দিলাম। এবার গ্রিলার নেট যেহেতু নেই, তাই একটা কাপড় নিতে হবে, আর কাপড় দিয়ে হালকা হালকা করে প্রেস করতে হবে এইভাবে। দেখুন, খুব সুন্দর করে ফুলে ওঠে। এবার চাইলে আপনি তেলও লাগাতে পারেন, তবে এটাতে আমি তেল লাগাচ্ছি না। এরকম করে বাকি সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এর আগে আমি জিকয়েলের রিভিউ দিয়েছিলাম, মানে ভিডিও পোস্ট করেছিলাম, তার নিচে অনেক কমেন্ট এসছে যে জিকয়েল হিটারে রুটি কীরকম করে বানাতে হয়, ডাল ভাত অন্য সব কিছু। না, বাংলা ভিডিওতে তেমন কোনো কমেন্ট আসেনি, কিন্তু হিন্দি ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে। কেউ কেউ তো স্যান্ডউইচ বানানোও শিখতে চেয়েছে জিকয়েল হিটারের ওপরে। এই জন্য ভিডিওটা আমি হিন্দিতে বানিয়েছি, তারপরে বাংলা চ্যানেলের জন্য বাংলায় ডাবিং করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, যদি আপনার কাছে জিকয়েল থাকে তাহলে আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে। যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক